জশিম, তুমি আমাকে এত জরুরিভাবে কেন ডাকলে? ভেবেছিলাম আমার মনের মতো একটা মনের মানুষ পেয়েছি, কিন্তু না, সেটা আমার ভুল ধারণা। হ্যাঁ, সেটা আমার ভুল ধারণা। স্যার শুধু চাকরি না, আমার অ্যাডভান্স 50,000 টাকা চাই। আমার বাসায় বাবা অসুস্থ, তো ওই জন্য। আপনার টেনশন নাই, আমি চাকরি করে সেটা শোধ করে দেবো স্যার। কি ব্যক্তি তুমি, এতটুকু বোঝো না? তুমি একটি এডুকেটেড পার্সন, তুমি আসলেই ভালো না। তোমাদের মতো মেয়েরা এগুলোই করে, কিন্তু একটা কথা মনে রাখো, আমি তোমাকেও দেখে নেব, তোমাকে আমি এত সহজে ছাড়বো না। যাও, চলে যাও। তোর কথা ভুলে না, হায় কিছুতে ভুলে না, পিয়ারে।